guys, welcome back to my channel Swapna.r. হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের দুনিয়া। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। স্বপ্নের দুনিয়া নতুন আরেকটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই খুব খুব ওয়েলকাম। তো এখন বাজে হচ্ছে সকাল 10টা বেজেই আছে, হ্যাঁ 10:30। তো সকাল 10:30 এখন থেকেই আমি আমার নতুন ব্লগটিকে স্টার্ট করছি, সাথে থেকে স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। আর এখন আপসাপে লাগছে কেন ক্যামেরাটা, কি ব্যাপার? এবার ঠিক হলো, ক্যামেরাটা একটু আপসে আপসে লাগছিল। তো তোমরা দেখলে যে একটু রান্নার দিকে ছিলাম, তো রান্নার দিকেও বাবা গো, তো রান্নার দিকে ছিলাম বলতে রুটি বানাচ্ছিলাম আর দুটো পরোটা বানালাম। গোলু খাবে, গোলুর জন্য বানালাম দুধ রুটি আর আমার জন্য বানালাম চার পরোটা। তো চলো আগে খেয়ে নিই পটাপট, আর আজকে অনেক কাজ বাকি আছে। আজকে মাথাটা তো সব শ্যাম্পু করতে বাকি আছে, মাথা শ্যাম্পু করবো। আর বাড়ির কোনো কিছু কাজ তোমরা জানো, এই যে আমার 11:30 আগে কোনো কাজ স্টার্ট হয় না। তো ঘুম দিয়ে উঠেছি অনেকক্ষণ, কিন্তু কাজ বাজ কিছু করে নিই, বসেছিলাম। তারপরে তো আটা মেখে রুটি করতে গেলে দুধ গরম এদিকে চা সব করতে গেলে টাইম লেগে যায়, তো টাইম লেগে গেছিলো। তো যাই হোক চলো চলো আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে তুতনকেও খাওয়াবো, খাইয়ে দিয়ে যে খেলছে ওরা বিছানার মধ্যে। তো চলো আমরা কে খেয়ে দিই, গোলুও খাবে আর আমিও খাবো। গোলু তুই নেবে পর আমি ভাইয়ের কাছে চা নিয়ে চলে যাবো। ও দুধ রুটি খেতে চায় না, পরোটা যদি দেখেছি ও খেতে চায় না, কিন্তু ও খাবে না হলে তো না হলে খুন কি। ময়দা রুটিতে আমি ঝেড়ে দিচ্ছি, ময়দা রুটিতে লেগে থাকে না। আজকে আমি আটা দিয়ে বেড়ে নিয়ে রুটিগুলো, আজকে রুটিগুলো অন্য ধরনের হয়েছে, দেখ একদম নরম। তো ঠিক আছে বন্ধুরা চলো খেয়ে নিই, ও বেশি নাটক করছে, নাটক বেশি করলে পেটানি খাবে, এক্ষুনি পেটানি খাবে, চলো। চলো বিছানা পরিষ্কার হয়ে গেছে, এই যে আর যেদিনে চাদরটা চেঞ্জ করা হয় সেদিন একটু বেশি টাইম লেগে যায়, তো চাদর চেঞ্জ করা হয়ে গেছে। কি হলো, কেন পা ব্যথা করছে? চলো অত লাফালাফি করলে তো হবে, বালতিটা নিয়ে তো গরম পড়ে গেছে না, পায়ে কি হয়েছে, পড়ে টড়ে গিয়েছিলিস? তাহলে দে ছাড়, মগ নিয়ে চলে আয়, গামছা নিয়ে আয়, লাল ছোট গামছাটা নিয়ে চলে আয়, ওটা হয়ে যাবে তোর। লাল ছোট গামছাটা কি হলো? হ্যাঁ ওটা নিয়ে যা আর মগ নিয়ে নে, চলো
এবার শুধু তো বিছানা পরিষ্কার রাখলে হবে না, ভাতটাকেও পরিষ্কার করতে হবে। চলো করে নিই, আবার পরে দেখা হচ্ছে, চলো টাটা। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো দেখতে পাচ্ছ বসে আছি আর কিছু সুতো নিয়ে নাড়াঘাটা করছি, আর বাইরেতে এসে বসতে হলো কারণ এখন দুপুর তিনটে এরকমই হবে। আর খেয়ে দিয়ে জাস্ট আমি একটু মানে শোবো শোবো ভাব করলাম, শোবো আমি শুতাম না, তুতুনকে ঘুম পাড়াতাম, তুতুনকে ঘুম পাড়িয়ে নিজেও একটু মানে মাথাটা আঁচড়াতাম, কারণ দেখতেই পাচ্ছ যে মাথা পুরো মানে টিকির মধ্যে ক্লিপ মারা আছে, কারণ দুপুর থেকে না সেইভাবে মানে সময় পাইনি যে মাথাটা আঁচড়াবো। সেই শ্যাম্পু করে গামছা মাথা দিয়ে খুলে দেওয়ার পরে পর থেকে তো ক্লিপটাই লাগিয়ে রেখেছি, এখনও ক্লিপটা খুলে মাথাটা আঁচড়ানোর সময় পায়নি। আর যেই ভাবলাম যে তুতুনের ঘুমও পেয়ে গেছিলো, তো ভাবলাম যে হয়তো ঘুম পাড়াবো ওকে, তো ঘুম পাড়িয়ে দিয়ে মাথাটা এসব আঁচড়াবো বা একটু ফ্রেশ হবো। ও বাবা, দেখলাম যে কারেন্টটা টুক করে ওই লুকোচুরির মতো চলে গেল। তো কারেন্ট যেহেতু চলে গেছে, তো আর আমার রুমটা তো জানোই সবসময় লাইট জ্বালিয়ে রাখতে হয়, একটু আলো আসার জায়গা নেই, তো রুম পুরোপুরি অন্ধকার বলে তুতুনকে নিয়ে বাইরে এসে বসতে হলো। তো ভাবলাম বসে বসে কি করব, ওর পায়ের যে নুপুরগুলো পরানো হয়েছে, ওই পায়ের নুপুরগুলো না একটু মানে দড়ি দিয়ে বেঁধে টাইট করে দিতে হবে, না ওরে খুব ঢিলা, আর যখনই ও খুব জোরে জোরে যখন পা ছড়ে তখন না নুপুরগুলো খুলে যায় পা দিয়ে। তো সেই জন্য ও সেফটি থাকার জন্য ওইগুলোকে আমি টাইট করে দুদিকেই বেঁধে দেওয়ার জন্য আমি সুতোগুলো চাইছিলাম গোলুকে। আর এতটাই সমস্যা কারেন্ট, দুপুরবেলা দিকটাতে কারেন্ট চলে গেলে না খুব সমস্যা হয়ে যায়, পাখার জন্য না হলেও কিন্তু মানে লাইটটার জন্যই আমার সমস্যা, সেই জন্যই বাইরেতে এসে বসতে হলো। আর দেখতেই পাচ্ছ তুতুনের খুব ঘুম পেয়ে গেছে, ও মাথা চাগাচ্ছে, দেখছে ওর ঘুম পেয়ে গেছে খুব জোরেই, শুধুমাত্র অন্ধকারে ও ভয় পায়, ও ঘুমাতে পারবে না অন্ধকারে। তো সেই জন্য গোলুকে বললাম যে দড়িগুলো ধরতে, একটু গোলু আমার হেল্প করলো। আর মশাগুলো দেখতেই পাচ্ছ ফোনের স্ক্রিনে পুরো মশাগুলো একদম ভালোভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে, তো আমি ওগুলোই করছিলাম, তো করে নেই। আর গোলুকে বললাম একটা গায়ে গেঞ্জি দিতে, গরম 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 তো মানে এখন কিছুই নেই গরমের, তাও বলছে মা শুধু গরম লাগছে গরম লাগছে, গায়েও গেঞ্জি পর্যন্ত দিতে চাইছিল না। তো যাই হোক, ওকে আমি বললাম যে গেঞ্জিটা পরে নিতে, কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো ও নর্মালি ওর একটু ঠান্ডা লেগেও গেছে, সেই জন্য ওকে আমি আগে থেকে বললাম যে সাবধান হওয়ার জন্যই বলছিলাম যে এখন থেকে না যদি এখন ঠিকঠাক থাকা যায় এই টাইমটাতে তো খুব শরীর খারাপ হবে। আমি কিছুদিন ধরেই ওকে বলছিলাম, বলতে বলতে ব্যাস ঠান্ডাটা লেগেও গেছে, আর আমি আমার মাথাটা আঁচড়াবো বলে আমি ওকে চিরুনি চাইছিলাম, তো চিরুনিটা দিয়ে ও গেঞ্জিটা এখন পরে নিচ্ছে। ও আমায় দেখে ভয় পালিয়ে গেলো, আমি বললাম যে ফোনের কাছ থেকে সরে গিয়ে গেঞ্জিটা পরতে, তো ফোনের কাছে পড়ছিল সবসময়, যখনই ক্যামেরা অন থাকবে তখনই ও ক্যামেরার সামনে চলে আসে, সেই জন্য একটু আমি ঘুরে দেখতেই ও পালিয়ে গেল, জানে মা পরে যদি বকা দেয় সেই জন্য ও পালিয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, চলো পরে আবার দেখা হচ্ছে, কারেন্টটা আসলে আমি এগুলো রেডি করে রাখি, এগুলো বেঁধে রাখি, কারেন্টটা আসলে ওকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে মাথাটা আঁচড়াবো, কারণ জেগে থাকা কারেন্ট তো সম্ভব না যে আমি মাথাটা আঁচড়াবো, চুল টুল সব ছিঁড়ে ওর মুখের মধ্যে সব ঢুকিয়ে নেবে। তো যাই হোক চলো বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে। হ্যালো গাইস, গুড ইভিনিং, কি হলো কি? ওকে আমি আগে শুইয়ে দিলাম কারণ ও প্রচন্ড উৎপাত করছিল। তো যাই হোক, আজকে তুতুনের জন্য এলো বাড়িতে নতুন গিফট, তুতুনের জন্য গিফট, খুব খুশি। ও খুব খুশি, আর কারণ এই দেখো আমি কি ফটো নিচ্ছি, আমি এইভাবে কেন আছি। এই যে এই দুটো গিফট নিয়ে এসেছে, তো এটা এই যে দড়ি আছে দড়ি টানা,
দড়ি টেনে এই যে ব্ল্যাক কালারের যে রিবেনটা আছে এটা দড়ি টানলে এটা হুড় করে উড়বে না, হুড় করে দৌড়াবে। আর এটা প্রচণ্ড ওয়েট, আর আওয়াজের কাছে খরখর 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 ও খুব নাচছে। দেখো ধরো 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 ধরো, এতক্ষণ নিয়ে না প্রচন্ড নাচ মানে প্রচন্ড লাফাচ্ছিল ওটা নিয়ে, বা সেটা প্রচন্ড ওয়েট আছে, আমি দিতে ভয় পাচ্ছি যে ওর মাথা টাথার মতো লেগে গেলে কিন্তু ওর সমস্যা হবে। প্রচন্ড ওয়েট আছে, মানে প্রচন্ড বলতে ওর ক্ষেত্রে ওয়েট আছে, ওর মাথা মতো যেখানে লাগবে সেখানেই যন্ত্রণা হবে। বাট ওটা খুব সুন্দর, মারছে। হ্যালো গাইজ, গুড ইভিনিং। তো তখন মানে আবার আসতে হলো আরও একবার, কারণ তখন তোতোটার খেলনাগুলো দেখিয়ে ভিডিওটা এন্ড করবো বলে, বাট আমি ভিডিওটা এন্ড করতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, আমার বাপি ফোন করছে। তো বন্ধুরা চলো, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না, আর আমার চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করতে ভুলবেই না। সবাই যদিও বা ভিউস আসছে তো সাবস্ক্রাইব আসছে না, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর সাথে থেকো, আর পাশে থাকা বেল বাটনটিকেও কিন্তু প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে ঝটপট পৌঁছে যায়। আর এই যে আমাদের বাবু ঘুমাচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর গোলু গেছে আর তোমাদের দাদা ভাইয়ের সাথে মেলা দেখতে গেছে। এখানে কালী পুজো হয়, তো ওই কালী পুজোর মেলাও বসে, তো ওখানেই গেছে দুজনে। আর আমি একটু পাকাটা একটু আস্তে করে দেবো, করে দিয়ে রাতের ডিনার বাকি আছে, তো ডিনার তৈরি করবো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা বাই বাই। ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার নতুন কোনো একটি ভিডিওর সাথে দেখা হবে। তো সবাই ভালো থেকো, টাটা বাই বাই।